হলো সময় খোলো খোলো বাতাস ডাকে তোমায় যায় ডেকে আসমানে আছে যত আলোকিত ফেরিস তারা ওঠো ঠোঠ রোজাদার সাহরির হলো সময় খোলো খোলদার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীলিন ওবাকিন আল্লাহরফুল ইউল মুরসালিন ও ইউল আসহাবিহি আজমাইন দূর এবং কাছে দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় আপনারা দেখছেন পবিত্র মাহের অমাদনের সাহারির বিশেষ অনুষ্ঠান বি আর বি বরকতময় সাহারি পাওয়ার বাই বি আর বি হসপিটাল লিমিটেড এবং বি আর বি এম আর এর সৌজন্যে প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন সকলকেই আমি এইস এম হক জানাচ্ছি পবিত্র মাহের মাদনের মোবারকবাদ এবং শুভেচ্ছা দর্শক অনুষ্ঠানের শুরুতে আমরা শুনব কালামে পাক থেকে তেলাওয়াত بسم الله الرحمن الرحيم واوحى ربك الى النحل ان اتخذي من الجبال بيوتا أن اتخذي من الجبال بيوتا ومن الشجر من الجبال بيوتا ومن الشجر ومن ما يعرشون يا ربك ذلولا يخرج দর্শক আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত এ পর্যায়ে আমরা শুনবো আয়াতের সংক্ষিপ্ত হলো সময় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করেন মাজিদের নাহালের আটষট্টি এবং ঊনসত্তর নম্বর আয়তে কারিমার তেলওয়াতি সুরাত নাহাল পবিত্র কোরআন মাজিদের ষোলোতম সৌরা এতে আয়াত রয়েছে একশত আটাশটি সংখ্যা ষোলো আল্লাহ ফক্রাবুল আলমিন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর এই সূরাটি পবিত্র মাক্কাতে অবতীর্ণ করেছেন এই আয়াতে কারিমা আল্লাহ আল্লাহতালা মৌমাচি প্রসঙ্গে এবং মধু প্রসঙ্গে আলোচনা উপস্থাপন করেছেন এ সুরাটির নামই রেখেছেন সুরাতুল নাহাল আর নহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি ফেয়রুল হাকিম আনিল হেকমা একটি বিখ্যাত আরবি প্রবাদ তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ মহাবিজ্ঞানী তার কোনো কাজই হেকমতের পরিপন্থী নয় প্রতিটি কাজেই আছে বিজ্ঞানসম্মত কোনো না কোনো কারণ আল্লাহ যেহেতু একটি সুরার নাম রেখেছেন সুরাত তথা মৌমাছির সুরা বুঝতে হবে নিশ্চয়ই বিশ্ব মানবতার জন্য এই মৌমাছির মাঝে এমন কিছু আছে যা অনেক উপকারী এবং শিক্ষণীয় বাস্তবেও তাই মৌমাছি নিয়ে যারা গবেষণা করেছে তারা দেখেছে এই প্রাণীটি নিরীহ খুবই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন এর মাঝে এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলীগুলো যদি মানুষ অর্জন করত তাহলে সত্যি সমাজটা সুখের আকর হয়ে যেত এখানে থাকতো না কোনো হানাহানি মারামারি এবং থাকতো না কোনো অপূর্ণতা মৌমাসির মাঝে আল্লাহ আল্লাহত মৌলিক যে গুণগুলো দিয়েছেন এগুলো মানুষের জীবনের জন্য খুবই প্রয়োজন যেমন এক নম্বর গুণাবলী মৌমাছি কোনো ময়লা স্থানে বসে না ফুলের মাঝে বসে মিষ্টির দোকানে বসে গাছের মগডালে চলে যায় মৌমাছি মৌয়ের সন্ধানে কোনো প্রস্রাব পায়খানার জায়গায় মৌমাছিকে দেখতে পাওয়া যায় না যদি কখনো কোনো মৌমাছিকে নোংরা জায়গায় আপনি দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে সে পথ ভুল করেছে ইচ্ছা করে কোনো মৌমাছি কদর্য জায়গায় বসে না ঠিক তার বিপরীতে আরেকটি প্রাণী আছে মাছি যাকে মিষ্টির দোকানেও পাওয়া যায় আবার খানায় পাওয়া যায় সে দ্বিচারী তাই সে চরম নিন্দিত একটি প্রাণী মানুষ যেখানে মাছিকে পায় সেখানে মানুষ তাড়িয়ে দেয় আঘাত করে কিন্তু মৌমাছি যেহেতু একমুখী সে ময়লা স্থানে যায় না তাই তাকে মানুষ আদর করে সোহাগ করে যত্ন করে লালন পালন করে এ প্রাণীটি একটি নন্দিত প্রাণী তো আমরা মানুষেরা যদি দ্বিমুখী না হয়ে একমুখী হতাম আমরা নন্দিতই হতাম কিন্তু আমাদের চরিত্রের মাঝে আজকে দ্বিচারিতা পাওয়া যায় মসজিদও যায় সিনেমা হলেও যায় ভালো কাজেও যায় খারাপ কাজেও যায় আল্লাহর সাথেও আছে শয়তানের সাথেও আছে এটা নেফাক যেটা আল্লাহ পছন্দ করেন না এই চরিত্রের মানুষগুলো তারা আল্লাহর কাছে চরমভাবে নিন্দিত নন্দিত যদি হতে হয় মৌমাসির মতো হওয়া লাগবে আমরা যদি নেফাক বর্জন করতে পারতাম খারাপ জায়গায় না যেতাম খারাপ কাজ না করতাম শুধু আল্লামুখী হয়ে যেতাম তাহলে নিশ্চয়ই আমরা ভালো মানুষ হয়ে যেতাম এই মৌমাসির মাঝে আরেকটি চমৎকার বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা হচ্ছে তারা সবাই মিলে কাজ করে মিলেমিশি করি কাজ হার জিতে নাহি লাজ এই চরিত্রটা মৌমাসির মাঝে দারুণভাবে উপস্থিত প্রায় সকল সদস্য তারা মৌ সংগ্রহ করে এবং মৌছাকে এনে তারা জমা করে অথচ আমরা দেখি সমাজে এমন পরিবারও আছে একজন মাত্র উপার্জন করে বাকি সাতজন বসে বসে খাচ্ছে যদিও চাইলে বাকি সাতজনও কাজ করতে পারত যদি আমরা সকলে কাজ শুরু করে দিতাম তাহলে কিন্তু আমরা দরিদ্র থাকতাম না মৌমাছির মাঝে চমৎকার একটি গুণ আছে সেটি হচ্ছে তারা খুবই পরিশ্রমী নেচে নেচে লাপাতে লাপাতে তারা দৌড়াতে থাকে উঠতে থাকে সামান্য একটুকু মধুর জন্য একটি মৌমাছি ঘন্টায় পনেরো মাইল গতিতে দৌড়াতে শুরু করে দেয় এবং দৌড়াতে থাকে টানা ছয় মাইল পর্যন্ত এর মাঝে বিশ থেকে একশোটি ফুলে ঢো মারে এ সামান্য মধুর জন্য ছয় মাইল পর্যন্ত টানা দৌড়ায় এত পরিশ্রম কি আমরা করি না করার কারণেই তো দারিদ্রতা আমাদেরকে চেপে ধরেছে মৌমাছি নিয়ে ছোটকালে কবিতা পড়েছিলাম মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার বাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি নেতার আনুগত্য করে এটা তার চারিত্রিক আরেকটি চমৎকার বৈশিষ্ট্য তাদের মাঝে একজন রানী থাকে একটি মৌচাকে বিশ থেকে আশি হাজার পর্যন্ত মৌমাছি থাকে এ নিয়ে গবেষণা করেছেন অনেক প্রাণী বিজ্ঞানী আমি তাদের থেকে তথ্যগুলো দিচ্ছি মূলত এই সবগুলো মৌমাছি আশি হাজারও যদি একটি মৌছাকে থাকে তারা একজনকে অনুসরণ করে আনুগত্য করে মৌরানীকে সে দেদিকে যায় তারা দল বেঁধে সেদিকে যায় যদি কোনো গাছের মগঢাল কেটে দেয়া হয় তাহলে সবগুলো মৌমাছি তাদের নেত্রীকে অনুসরণ করে ভিন্ন কোনো জায়গায় তাদের বাসা বাঁধে এক একজন এক এক জায়গায় যায় না বিচ্ছিন্নতা মৌমাছির জীবনে নেই তারা একসাথে থাকে তাই তারা শক্তিশালী তাদের কাছে বাচ্চারা আগায় না ঢিল মারলে একসাথে আবার আক্রমণ করে নিজদেরকে তারা সেভ করে রক্ষা করে মানুষের মাঝে যদি আনুগত্যের এই অনুভূতিটা থাকত বিশেষ করে আমরা মুসলমানেরা আমরাও তো পনেরো দুইশো কোটি কিন্তু আমরা কি একজনকে নেতা মানি এই স্বভাব কি আমরা অর্জন করতে পেরেছি বরং আমাদের মাঝে আছে বিচ্ছিন্নতা আমরা কেউ কাউকে মানি না আমরা দলাদলি করি আল্লাহ তাআলা তেলবাতকৃত আয়াতে যে মেসেজ আমাদেরকে দিলেন তিনি বললেন ও হাও রু কাইলাহ যে আল্লাহ তায়লা তোমার রব তিনি মৌমাছির কাছে ওহি প্রেরণ করলেন অর্থাৎ তাদেরকে নির্দেশ দিলেন অনিতি আনিতি মিনাল জিব্যালি বুয়ুতা ও মৌমাছিরা তোমরা পাহাড়ের মাঝে তোমাদের ঘর তৈরি করো ও সাজা এবং গাছের মাঝে তোমরা তোমাদের বাড়ি তৈরি করো ও মিম্মা ইয়ারি শুন এবং উঁচু উঁচু জায়গা যেখানে আছে তোমরা সেখানে বাড়ি তৈরি করো আল্লাহ এ ছোট্ট প্রাণী মৌমাছিকেও ভুলে যাননি বরং তাদেরকেও তিনি কোথায় নিরাপদে থাকতে পারবে সে নির্দেশনা দিয়ে বাড়ি বানানোর জন্য জাগা স্থানগুলো উল্লেখ করে দিলেন আল্লাহ আল্লাহালা এই মৌমাছিকে তারপরে আবার বললেন কুলি মিন সামারাত তারপরে তোমরা বিভিন্ন ফল থেকে মধু সংগ্রহ করো খাও এবং ফুল থেকে তোমরা মধু সংগ্রহ করো যেখানে তোমরা খাবার পাবে মধু সংগ্রহর জায়গা পাবে সেখানে যাও সেখান থেকে মধু সংগ্রহ করে নাও ফাসলুকি সুবুলা রব্বিকা জুল তারপরে তোমার রবের উম্মোচিত রাস্তায় তোমরা চলতে থাকো এর মানে যেখানে তোমরা যেতে চাও যাওয়ার সুযোগ তোমাদেরকে দেয়া হয়েছে ইয়াহরুজমিম বতুন ইহা সার আব মুখতালিফ তারপরে আল্লাহতে তে বলছেন এই মৌমাছির পেট থেকে তোমরা মানুষেরা বিভিন্ন রকমের উপাদেয় শরবত পাবে অর্থাৎ মধু পাবে এই মৌমাছিগুলো মানুষের জন্যই কষ্ট করছে পরোপকার করছে তারা আমাদের সেবা করে যাচ্ছে বিভিন্ন ফুলে ফুলে দৌড়াদৌড়ি করে মধু সংগ্রহ করে ওই মিষ্টিওয়ালার মিষ্টি দোকানে গিয়ে নিজের জীবনটাকে অনেকটা বাজি রেখে মিষ্টিতে বসে মধু সংগ্রহ করতে হয় কারণ কখন না আবার লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করে ফেলে মিষ্টিওয়ালা তারপরেও সে আমাদের উপকারের জন্য জীবন বাজি রেখে সেখান থেকে একটুকু মিষ্টি নিয়ে চলে যাচ্ছে তার মৌছাকের দিকে এইভাবে বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে মৌছাকে জমা করছে আল্লাহাল বলছেন তার পেট থেকে বের হওয়া এই মধুগুলো তোমাদের জন্য কল্যাণকর ফি হি শিফা নাস মানুষের জন্য এ মধুতে আছে শিফা রোগ মুক্তির মহৌষ রসৌল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধু এবং কালো জিরা তোমরা খাবে সেবন করবে পান করবে এ দুটি দেহের জন্য এতটাই উপকারী যে মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য এতে শেফা রয়েছে এ মধু হচ্ছে আল্লাহালার অনবদ্য এক মাখলুক যেটা তিনি মৌমাছির মাধ্যমে আমাদের হাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ ফক্রাব্বুল আলমিন তারপরে বলছেন যে মানুষগুলো একটু বুঝদার একটু চিন্তাওয়ালা তাদের জন্য এখানে শিক্ষণীয় আছে আসলেও এ মৌমাছি নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে তার মাঝে যে চমৎকার চরিত্র পাওয়া যায় আমাদের জন্য এখানে শিক্ষা তো আছেই কোনোদিন কাউকে ক্ষতি করে না পুরাটা জীবন মানুষের কল্যাণ করে যাচ্ছে যাচ্ছে আর ইসলামের মূল মেসেজ কী ছিল নবীস্লাহন আল্লাহ হাবিব বলছেন দিন মানেই তো হল পরের কল্যাণ কামনা করা অন্যের কল্যাণ কামনা করাই হচ্ছে ইসলামের মূল মেসেজ আল্লাহ তে বলেছেন তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করা হয়েছে তোমরা সেরা মখলুক মানুষের কল্যাণের জন্য তোমাদের তৈরি করা হয়েছে কথা ছিল আমরা মৌমাচির মতো মানব কল্যাণ করবো প্রয়োজনে অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করব। আমরা দেখেছি সাহাবাইকার রদিয়াল্লাহ তালাহুর জীবনীতে তারা ইয়ার মুখের যুদ্ধে নিজে পানি পান করেননি অন্যকে পানি পান করতে দিয়ে শাহাদাত বরণ করেছেন এমন ঘটনাও ঘটেছে হজরত তালহা রদিয়াল্লাহু তাইলাহুর ব্যাপারে পবিত্র কোরআন মজিদে আয়াতে কারিমা নাজিল হয়েছিল ও উসিরুন ওইমিম হস আসা নিজে খাবার গ্রহণ করেননি নিজের সন্তানদেরকে খাওয়াননি নিজে স্ত্রী পর্যন্ত উপোস করেছে রাতের বেলায় রাসুলের মেহমানকে যা ঘরে খাবার ছিল সবটুকু খাইয়ে দিয়েছে আল্লাহ তাদের চরিত্রের প্রশংসা করেছেন সুরাতন নাহালে আল্লাহ মৌমাছির ব্যাপারে আলোচনা করে আমাদেরকে শিখাচ্ছেন তোমরা মৌমাছির মতোই চরিত্রবান হও মৌমাসির মতোই দলবদ্ধ হও মৌমাসির মতোই আনুগত্য করো ফুল আছে যেখানে মৌমাছি সেখানে ভালো কাজ যেখানে তোমরাও থাকবে সেখানে যদি আমরা এ কারিমা থেকে আমল করে নিজের জীবনকে সাজাতে পারি নিশ্চয়ই আমরা আল্লাহর প্রিয় ভাজন তৌফিক দিন আমিন ও আলাইকুম আলাইকুম অবরাকাত দর্শক এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য একটি ইসলামী গান সময় বিপদে সহায়তা করো তুমি দুঃখ বেদ নাই তুমি বিপদে মুসিবতে সহায়তা করো তুমি দুঃখ বেদ নাই শান্তনাও তুমি কাউকে হারানোর ব্যথায় কাদি যদি আল গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার কমিয়ে দিও ব্যথার পাল্লা একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরও কত প্রিয় আপন একটি জীবনে মা বাবা বোন থাকে আরো কত প্রিয় আপন কাউকে হারানো ব্যথায় কাদি যদি আল সে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা কমিয়ে দিও ব্যথার পাল্লা নিঃস অসহায় মানুষ যারা তোমার রাহো ধারা পাগল তারা তোমার রাহো ধারায় পাগল তারা জীবনের রেক দিকে আনন্দ খুশির গান দিকে দুঃখ তান জীবনের জীবনে দিকে আনন্দ খুশির অন্য দিকে দুঃখ ব্যথার তান আনন্দ ঘন খনি ভুলে তোমাকে রহোম ধারায় ঠেলে তোমার নাম যুপি জলশনু জল্লা জলসানু জল্লা প্রিয় দর্শক এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা হল সময় খোলো আর আজকের বিষয় হচ্ছে রমাদন পরবর্তী করণীয় রমাদন মাস আমাদের কাছে আসলো রহমতের মাস মাগফেরাতের মাস নাজাতের মাস বরকতের মাস গুনামাফের মাস এবং আমাদেরকে তাকুয়া শিক্ষার জন্য আসলো সেই রমাদন শেষে বাকি এগারোটি মাস আমরা কি পর্যায়ে আসি আমাদের জীবন কি পর্যায়ে চলবে আমরা তাকুয়া কতটুকুন অবলম্বন করতে পারলাম এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন বিজ্ঞ আলেম দিনকে মেহমান হিসাবে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসুন আমাদের মেহমানদের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী অর্থনীতিবিদ জনাব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত এরপরে রয়েছেন আরেকজন একজন আলমী দিন এবং ইসলামী ব্যাংকার জনাব মাওলানা এ কিউ এম সফিউল্লাহ আরিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমি সর্বপ্রথম মাওলানা এ কিউ এম সফিউল্লা আরিফ সাহেবের কাছে প্রশ্ন যে রমাদন মাস এসেছে তা জন্য এসেছে অফুরন্ত নেয়ামতের অফার নিয়ে আল্লাহ পাক ইমানদারদের জন্য এই মাসটিকে একটি হাদিয়া তোহফা দিয়েছেন সবাবের হাদিয়া অফুরন্ত সবাব অফুরন্ত ক্ষমা নাজাদ নেয়ামত ভরপুর একটি মাস এই মাসটা চলে যাওয়ার পরে এরপরে আমাদের বাকি এগারোটি মাসে এই মাস থেকে যে আমরা অর্জনগুলি করলাম সেগুলি ধরে রাখার ক্ষেত্রে আমাদের করণীয় কী এটা হচ্ছে একটি আর আমরা আসলে ধরে রাখতে পারলাম কি না এই দুটি প্রশ্ন আমরা আছে যে আপনাকে মোবারকবাদ চমৎকার প্রশ্নের অবতারণা করার জন্যে বেসিক্যালি কোরআনটা এসেছে মানব জাতির ভাগ্য পরিবর্তনের জন্যে আল্লাহ তালা তার নবীকে অ্যাড্রেস করে বললেন ইসমুল্লাহ রহমান রাহিম হামা আনসাল না আলী কোরআন আন আলী যে নবী আমি এই কোরআন এই জন্য নাজির করি নেই আপনি দুর্ভাগ্যের শিকারে পরিণত হবেন এবং আমরা জানি রমাদান এলা কদর নামক একটি রাতও আছে কদর সম্মান কদর ভাগ্য রজনী ভাগ্য রজন মানি রজনী মানে কি আমার যে ভাগ্য আছে সেটা চেঞ্জ হয়ে আরেকটা রজনীতে বা আরেকটা ভাগ্যে আমি যাব তো কথা এবং এই যে পরিবর্তনের পালা এবং এই যে পরিবর্তনের সূচনা এবং যে দিন বদলের সূচনা এটা কোরআন দ্বারাই সম্ভব আপনি দেখেন আল্লাহ রসুল বলছেন খেয়ারুকুম ফুল জাহিলিয়াতে খেয়ারুকুম ফিল ইসলাম জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ ছিল যারা তারা ইসলামী যুগও শ্রেষ্ঠ হলো এবং এটা কিসের বদলতে কোরানের নবীর ছোঁয়ায় কোরআনের স্পর্শে এবং এটা ছিল একটা আলোকিত ইনকলাপ এবং এই কোরআনের কারণে আল্লাহ পাক আরবের প্রতি বালকানাকে দিয়েছেন শ্বেতা রাট দীপ্তি এবং সেই বালকানাকে ছড়িয়ে দিয়েছেন দুনিয়ার অন্ধকার্তন কোনে কোনে এটা আমরা সবাই জানি যার কারণে সাহাবায় কলামে যে ত্যাগ তিদিক্ষার যে ইসলাম এটা আজও আমরা বিনা কোনো বিনিময়ে পেয়েছি কিন্তু আমরা ধরে রাখতে পারছি না আমাদের এই কৃতকর্মের কারণে তো আল্লাহ তালা কোরআনটা নাজিল করলেন এই রমাদান মাসে এবং এটাকে লাইলাতুল মোবারকা বলা হয়েছে এবং লাইলাতুল কদর এটা নাজিল করা হয়েছে এবং কোরআনটা এসেছে ভাগ্য চেঞ্জ করে দেবে আমাদেরকে বদলে দিবে কিন্তু কিভাবে আমরা কি বদলে দিতে চাই আমাদের জীবনকে আমরা যদি বদলে দিতে চাই তাহলে এই রমাদান মাসে যে কোরআন নাজিল হল এটা হচ্ছে আমাদের একটা চর্চার মাস আমাদের আমাদের একটা ট্রেনিংয়ের মাস ট্রেনিং পিরিয়ড ট্রেনিংয়ের মৌসুম এই মৌসুমে আল্লাহ তালা কোরআনে করিমে এবং আল্লাহ রাসুল তার হাদিসে যে ইনস্ট্রাকশনগুলো দিলেন যে রুলস দিলেন যে রেগুলেশনস দিলেন এগুলোকে আমাদের ও বাক্যে গ্রহণ করতে হবে তথাকথিত রোজাদারের কোনো দাম নেই আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না তার রোজার কোনো দাম নেই সে যে পিপাসায় কাতর হলো অথবা সে কিছু খাইলো না এর দ্বারা ইসলামের কোনো উপকার নেই এবং আল্লাহ রসুল বলছে এ দারে রোজাদারের রোজার কোনো প্রয়োজন নেই বাট আমরা কি দেখতে পাচ্ছি মানুষ রোজা রাখছে ঘুষ খাচ্ছে মানুষ রোজা রাখছে সুদ খাচ্ছে মানুষ রোজা রাখছে চিট করতেছে মানুষ রোজা রাখছে ব্যবসায় কিন্তু সে প্রতারণা করতেছে

যদি জনপদের অধিবাসীরা তাকে অর্জন করতো লাফাতাহা আলিখিমবার কাম নাড আমি আসমান আর জমিন বরকত দিয়ে ভরপুর করে দিতাম সুতরাং এই রমাদান মাস কোরআনের মাস কোরআনের নাজির হওয়ার মাস এ মাসে অবশ্যই কোরআনকে বুঝতে হবে কোরআনিকিমকে আমরা যদি না বুঝি এর তাফসির যদি না বুঝি এর অর্থ যদি না বুঝি এর আলোকে যদি জীবনকে চেঞ্জ না করি তাহলে কোনো দিন জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না এবং তাকোয়াবান হতে পারবে না এবং এই তাকোয়াবান এটা আমাদের এই রমজানে প্র্যাকটিস করতে হবে আপনি সুন্দর বলছেন আপনার কাছ থেকে অন্তত রমজানের একটা শিক্ষা যে বেজোর শিক্ষা যে রমজানের মর্যাদা রমজানের শ্রেষ্ঠত্ব সবচেয়ে কোরআনের কারণে এই জন্য আপনি এটাকেই ফোকাস করেছেন যে এটা হলো আমাদের শিক্ষার মূল পয়েন্ট যে আপনার কাছে যেহেতু ওই ফোকাসটা করেছেন ওটা দিয়ে আমাদের জীবন করতে হবে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে রমজান থেকে আমরা যে করি করলাম এই কোরআনের ভিত্তিতেই তাকে অবলম্বন করলাম রোজা সিএম পালনের মধ্যে করলাম আমরা সবর ধৈর্য ধারণের একটা শিক্ষা পেলাম এবং সমস্ত পাপা চার থেকে কীভাবে বিরত থাকতে হবে এটা এক মাসের একটা ট্রেনিং দিলাম আপনি যদি এটাকে কীভাবে প্রয়োগ করে বাস্তব জীবনে খাটানো যাবে যেহেতু আপনি একজন ব্যাংকার আপনি জানেন ব্যাংকে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা হয় ট্রেনিং পরে কিন্তু সার্ভিসটাকে ডেভেলপ স্কিল ডেভেলপের জন্য করা হয় তাহলে আমাদের এই যে রমজানের প্রতি বছর আল্লাহ পাক এক মাসের যে স্কিল ডেভেলপের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন আমরা এটাকে কিভাবে ধরে রাখতে পারি জি ধন্যবাদ আপনাকে এটা সুন্দর আলোচনা হচ্ছিল আপনি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন খুন ইউ মে বিকাম দ্য পায়াস পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা যে রোজার কথাগুলো আলোচনা করেছেন এজ ইট ওয়াজ প্রেসক্রাইবড ফর দোজ বিফোর ইউ আপনি শুধু রাখেন নাই রোজা এই রোজা আপনার পূর্বেকার উম্মরদের জন্য আল্লাহ তালা রোজা ফরস করেছিলেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অবকাঠামোতে রোজা পালন হয়েছে একেবারে শুরু থেকে তো এই রোজার আল্লাহ তালা ডিক্লারেশন দিচ্ছেন লাল্লা কুম তাত খুন তোমরা যেন মোত্তাখি হতে পারো আমি যদি এই রমজানে ফুল রোজা তিরিশটা রাখলাম সারা রাতে বাদত করলাম তাকওয়ার গুণ যদি আমার মধ্যে না আসলো যেমন উদাহরণ তো আমি মাপে কম দিই এর আগে যত মাপে কম দিছি তো দিছি মানুষের ঠকাইছি অন্তত এই রোজার পরে এই শিক্ষাটা তাকওয়া যদি আমি সেই শিক্ষাটা নেই তো এখন এখন থেকে অন্তত আমি আর কাউকে মাপে কম দিব না আমার প্রফিট না হয় কিছু কম হল লাভ কিছু কম পেলাম কিন্তু মাপে আমি কাউকে কোনো কম দেব না এটা একটা শিক্ষা রমজানের এই তাখোয়া যেটা আমি অর্জন করার জন্য যে প্র্যাকটিস করলাম যারা সুদখুর তারা মনে করে যে রমজানের মধ্যে সুদের টাকাটা পরিশোধ করি না ঈদের পরে দিও তো এই সুদের টাকা যদি আমি না নেই তো এই অনুভূতিটা আমি রমজানের পরে কাজে লাগাই আমি যে নিব না এক্সাম্পল স্বরূপ আপনি বলেছেন সুদ থেকে ফিরে থাকবে মূলত সুতে ফিরে ঘুষ থেকে ফিরে থাকতে হবে এরপরে ধরেন হজুর আকমস্লা ইসলাম বলেন তোমাকে যদি সাহবাহু আহাদুনা খাতালাহু কেউ তাকে যদি কেউ হত্যা করতে আসে তাকে যদি কেউ গালি দেয় তাহলে তুমি বলে দাও যে ইন্দুমর ধৈর্যের ব্যাপার এই যে এখান থেকে যে শিক্ষাটা পেলাম রমজানের মধ্যে না হয় আমি রমজানের খাতিরে একজনের সাথে ঝগড়া করলাম না আমার সামনে একটা আমার অসন্তুষ্টিমূলক কাজ হচ্ছে আমি এখানে একটা ধমক দিতে চাইলাম সেই ধমকটা দিলাম না তো এই প্র্যাকটিসটা আমি রমজানের পরেও করি রমজানের শিক্ষা যেটা তাকওয়ার যে শিক্ষাটা পেলাম সেই শিক্ষাটা আমি ওখান থেকে করি যেমন আগে আলোচক যেটা বলতেছিলেন মাল্লাম ইয়াদা আকাউলা জুরে ওয়াল বি ভি ফালাই সাল্লাহ হাজাত ইয়াদা আত আহুয়া সরাবা যে মিথ্যা কথা পরিহার করলো না এবং মিথ্যা কাজ কার্যক্রম এটা সেটার টোকাবাজি দুকা প্রতারণা ইত্যাদি থেকে যে বিরত হইলো না আল্লাহ বলেন যে তুমি এই কুট পিপাসা দিয়া বুগে বুকে কেবল দূর সার বাড়ে দুঃখের বোঝা ত্যাগ শিখ তুই সমজং শিব শিখেই তো আসল রোজা কবি নজরুল এটা বলেছিলেন যে ত্যাগ এবং তিতিক্কা এবং সংযম এইটা যদি আমাদের নিজেদের জীবনে আমরা এটা অর্জন করতে পারি তাইলে না রমজানের এই শিক্ষাতে ট্রেনিং আমরা যেটা পড়েছিলেন যে আসলে আমরা 30 দিন দেখেন এশার নামাজের আযান হলি আমরা নামাজের টাইম হয়তো হবে হলি আমরা ওটার চলে এশার নামাজের যে চলে যাব ফজরের নামাজের আযান দেওয়ার সাথে সাথে ফজরের নামাজে যাচ্ছি কিন্তু যেদিন ঈদের রাত হলো চাঁদ রাত বলা হয় ফজরের নামাজের ফজরের নামাজের এশার এই যে আমরা প্র্যাকটিসটা করছি আমরা রোজার মধ্যে রমাদনে যে প্র্যাকটিসগুলি করলাম সওয়ালের রাত্রেই যেটা মহতারাম বললেন যে সওয়ালের রাত্রে আসলেই এশার নামাজ এবং ফজরের নামাজের আমাদের কোনো খেয়াল নাই তাহলে রমজান থেকে আমাদের যে তাকো অবলম্বন হবে আমরা যে তাকো আশিল অর্জন হলাম আমরা জানি যে মুরব্বিদের এবং ওলামা একরামের একটা কথা আছে যারা হজে যায় হজ থেকে যার মকবুল হজ বাবরুর হজ যার জীবনে নসিব হয় আল্লাহ কবুল করে নেন তার মৃত্যুর আগ পর্যন্ত তার কর্ম কর্মের ভিতরে আমল 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 আখলাকের ভিতরে সেটা প্রকাশ পায় যে আসলে এই লোকটার হজ আল্লাহ কবুল কি কিনা তাহলে রমাদন মাস একটি মাস যে আমরা তাকোয়ার যে শিক্ষা পেলাম প্রত্যেকটি জীবনের যে একটা ব্যালেন্স এবং একটি ভদ্র আচরণ এবং সমস্ত মিথ্যা পরিত্যাগ করা অন্যায় পরিত্যাগ করা মারামারি কাটাকাটি পরিত্যাগ করা সবরের ধৈর্য সবটা যে আমরা পেলাম সেই শিক্ষাটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন না হয় এবং সওয়াল থেকেই তো শুরু করতে হবে ঈদের রাত্র থেকেই সেটা অ্যাপ্লাই করতে হবে ট্রেনিং শেষ এখন আমার বাস্তব জীবনে যে অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখানেই যদি আমার আরও অ্যাপ্লাইতে ভুল হয় অথবা আমরা যদি ব্যর্থ হই তাহলে আমার রমাদন আসলে কি কোনো ফলদায়ক হলো যে আপনি চমৎকার কথা বলেছেন এবং আপনি নিজেই উত্তর দিয়ে দিয়েছেন যে আসলে এটা ফলদায়ক হওয়ার কথা না বেসিক্যালি যে মিথ্যার যে বিষয়টা আসলো ইসলামটা একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এবং এই মোকাম্মল নিজামে হায়াতের কোথাও মিথ্যা বলা জায়েজ নেই তিনটা ক্ষেত্রে জায়েজ আছে সেগুলো আমাদের জীবনের ক্ষেত্রে মানে অনিবার্য যে বিষয়গুলো এবং ওই ওইখানে কোনো ধরনের কৌশল অবলম্বন করে আমরা এগুলোকে আমাদের জীবনের অন্য ক্ষেত্রে প্রয়োগ করবো সেটা শরীর অনুমোদন করে না এবং বাস্তবতা বা সঠিকতার বিপরীত যা আছে সেটাই মিথ্যে আমরা অনেক সময় কৌশল অবলম্বন করি মিথ্যা কথা বলি এবং বলি আমি যে কৌশল অবলম্বন করছি কৌশল অবলম্বন করার অধিকার ইসলাম আমাকে দেয়নি ইসলাম যে জায়গায় দিয়েছে সে ক্ষেত্রগুলো একদম লিমিটেড বিষয় সুতরাং এবং মিথ্যা সকল পাপেরকে মূল একটা মিথ্যা ঢাকতে অসংখ্য পাপ আবার নিজের দ্বারা করতে হয় সুতরাং আমরা রাদানার যে শিক্ষা আজকে মুসলিম উম্মা অথবা আমরা যে তাকুয়ার যে বিষয়গুলো কেন আমাদের জীবনে আমরা প্রণিধানযোগ্য হিসাবে দেখছি না তার কারণ হল আমরা এই বিষয়গুলো একটা দিবস কেন্দ্রিক করে ফেলছি যে তারাবি আমরা মনে করি যে আমরা অনেক মনে করি রোজানার এরকম তাতে বিষয় তারা ভি তো ভর্তি হবে মানে বিষয়টা এমন হয়ে গেছে আমাদের তো আমরা নফল নিয়ে অনেক মাতামাতি করি কিন্তু ফলস ছোটে যায় আজকে আমরা তারাবি নিয়ে যত কথা বলছি সুদের বিরুদ্ধে কত কথা বলছি আমরা পরিমাপ যদি করি আমরা তারাবি নিয়ে যত কথা বলি ঘুষ দিয়ে কত কথা বলি আমরা তারাবিনিয়ে যত কথা বলি সমাজে আজকে নানা ধরনের মাদক দ্রব্য সলা হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা কত কথা বলি এই জন্যই আপনি যে কথাগুলো বলছেন যে আমি যদি আমার নিজকে পরিবর্তন করতে চাই বেসিক ইসলামের বেসিক যে থিমগুলো বেসিক যে রুলসগুলো রেগুলেশনগুলো আমাকে শিখতে হবে এবং আপনাকে চর্চা করতে হবে আই হ্যাভ টু এক্সারসাইজ আমার কি আফটার রমাদান যে আর একটা প্রশ্ন হচ্ছে যে রমাদান শেষ হয়ে যাচ্ছে রমাদানের শেষে আমাদের এই রোজার যে প্র্যাকটিসটা থাকতে হবে সেটাই সওয়াল মাসে শুরু হচ্ছে ছয় ছয় রোজা দিয়ে এবং ঈদের দিন প্রথমেই আমাদের যে রোজা যে আমাদের ভ্রাতৃত্ব দিল করলাম একসাথে গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম হ্যাঁ এবং সদাকতুল ফেতর দিলাম তো ঈদের দিন থেকেই ভেরাতিত্বের নমুনা আনন্দ ভাগাভাগি করে নিতে হবে এই ঈদের দিনের কিছু আমল এবং মানে ছয় রোজা এ সম্পর্কে আপনি কি করব জি চমৎকার চমৎকার এবং এটাও জীবন ঘনিষ্ঠ বিষয় এবং ছয় রোজা করা তো অনেক ফজিরতের কাজ আমরা যেটা মনে করি যে এটা একটা কথার কথা যে কথার কথা না আমরা যদি ইয়েভাবে ধরি যে ত্রিশটা রোজা রাখলাম একটা রোজা তো দশগুণ যদি রমাদানে অনেক বেশি সব তাহলে আমার তিনশো দিন হয়ে গেল আর ছয় রোজা ছয় দশে ষাট তাহলে তিনশো ষাট দিন রোজা রাখার সব মানে আমি যদি এই সওয়ালের ছয় রোজা রোজা করি রমাদানে আমরা যাবো এই জন্য এত এছাড়া রোজার বিশেষ গুরুত্ব আছে আমরা দশ গুণ ওইভাবে ওইভাবে আরকি যদিও রমাদান একটা ফরজের কি সত্তর গুণ সব আছে কিন্তু এটা আলেম দ একটা হিসাব নিকাশ করে দেখিয়েছে এটা ভুল না তো সেক্ষেত্রে সাওয়ালের রোজা এছাড়া আল্লাহ রসুল সাওয়ালের রোজাগুলো পরিপালন করতেন আমরা আলো শুক্রিয়া সুরভ সোমবারে রোজা রাখতে পারি আমরা বিশ্ব রোজা রাখতে পারি আর যে বিশ্বটা হলো আমরা ঈদের দিন কী করবো আমরা ঈদের দিন তো ফজরের নামাজটা জামাত আদায় করে আমরা বাসায় আসবো পবিত্র হব গোসল করবো এবং এটা হচ্ছে আপনার ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি জাতীয় খাওয়া কি সুন্নত এবং আবার কোরবানি হচ্ছে তার বিপরীত কোরবানি হচ্ছে কোরবানি দিয়ে সাপে খাবেন আর রোজার ঈদে

সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্র সদাকতের ফেতরটা প্রযোজ্য এবং এটা আমি আমার যে লিভিং স্ট্যান্ডার্ড সে অনুযায়ী দিয়ে দেওয়া উচিত তারপরে সবার সাথে মোলাকাত করা এবং ত্যাগবীর ধনী দেওয়া এক রাস্তা দিয়ে যাওয়া ভাইদের সাথে সাক্ষাৎ আবার এক রাস্তা দিয়ে আসা আমরা স্পেসিফিক দর্শকদের জন্য কিছু সুন্না দিয়ে দিতে পারি যে এদের দিন ফজরের নামাজটা সর্বপ্রধান সুন্না জামাতের সাথে আদায় করা তারপরে ভালো করে মেসোয়াক করা তারপরে গোসল করা এরপরে সুন্দর পোশাক নতুন পোশাক অথবা পরিচ্ছন্ন

আগামী বছর কি করণীয় আগামী এক বছর সে উনি সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদের দেন সুতরাং আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানাতে চাই যে আমরা খুব বড় ধৈর্য সহকারে শুনি তারা না করি আমরা এবাদতগুলির ক্ষেত্রে বেশি মাত্রায় তারা করি রমজানের পর থেকে যেন আমাদের রমজানের ভালোবাসার প্র্যাকটিসটা ঈদের দিন এবং ছয় রোজা দিয়ে আমরা যেন রমজানের প্র্যাকটিসগুলি এবং তাকুয়ার শিক্ষা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি এটাই হচ্ছে আপনার আপনার দর্শকদের জন্য এই মেসেজটাই দিলেন আমি সর্বশেষে মাওলানা ফরিদুদ্দিন সাহেবের কাছে জানবো যে রমজান থেকে নিয়ে সর্বশেষে আমাদের বাস্তব জীবনে আমরা কতটা তাওবাকারি বান্দা হিসাবে থাকতে পারি এবং বিনয়ী বান্দা হিসাবে যেন আল্লাহর কাছে থাকি এই বিষয়টা আপনি দর্শকদের জন্য কিনে সিহা করবেন যেহেতু রমজানের পরে যদি আবার গুনাহে লিপ্ত হই যে রমজান এসেছে আমাদের গুণামুক্ত করার জন্য নতুবা আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব ধন্যবাদ আপনাকে ধরেন আমরা পবিত্র আল্লাহ ঈদগাহে আমরা যাচ্ছি এর আগে আলোচনার মধ্যে আমরা শুনতেছিলাম যখন যাচ্ছি তো আল্লাহ রবুল আলম তার ফেরেস্তাদের সাথে বাহা বিহিল জি শব্দটা এরকম আছে আল্লাহ গর্ববোধ করেন তার ফেরিস্তাদেরকে নিয়ে যে ফেরিস্তারা দেখো সারা মাস অনাহারে থেকে আজকে তারা ঈদগাহের দিকে সবাই চলে আসছে আসতেছে তারা কি আমার আমাকে দেখেছে যে না ই আল্লাহ তারা আপনাকে দেখে নেয় আমার আমার কথা শুনেছে না শুনে নাই তো আমার নবীর মাধ্যমে আমি যে কথাগুলো তাদের কাছে পৌঁছিয়েছি সেই কথাগুলোর উপরে বিশ্বাস করে আজকে তারা এখানে সমবেত হয়েছে আজকে তাদের তাদের বিনিময়ের দিন তো ওই বিনিময়ের দিনে তালা ঘোষণা করেন যে যাও সমস্ত লোকেরা আমি ক্ষমা করে দিলাম তো ঈদের দিন আল্লাহ ঈদের ঈদের জামাতে এই জন্য ঈদের জামাতে যাওয়াটা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য যে সেখানে ধানের সাথে কিন্তু চিটাটাও বিক্রি হয় জি জি তো ওই দিন যারা মুসলমানরা যারা ক্ষমা লাভ করবেন তাদের মধ্যে যদি পাপি টাপি কিছু লোক থাকে তাদেরকেও ওই ঈদগাহে যেতে হবে গিয়ে সেখানে নামাজ পড়তে হবে খুতবা শুনতে হবে সে শুনবে এরপরে যে একটা কর্তব্য এবং করণীয় হইল ঈদের মধ্যে সে আসলে কিন্তু সমবেদনা ভ্রাতৃত্ব বুধের জাগ্রত হয় আপনার ঈদের দিন আপনি ধনী গরীব নির্বিশেষে দেখেন সৎকাতুল ফিদির আমরা দিচ্ছি গরিবদেরকে তাদের ঈদ করার জন্য তাদেরকে তাদের টাকা পয়সা নতুন কাপ জামা কাপড় ইত্যাদি দিয়ে আমরা তাদেরকে সাহায্য করছি তো এই যে আমাদের মধ্যে যে একটা পরিবর্তন আসলো আমরা যে উদার হস্তে আমাদের আমাদের গরিব শ্রেণীর আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সহায়তার দিকে আমরা গেলাম এই শিক্ষাটাই আমাদেরকে রমজানের পরে আমাদের টোটাল এই শিক্ষাটাকে ধরে রাখতে হবে ধরেন আমি আজকে অনেক বেশি টাকা ইনকাম করছি আমার এক ভাই সে খেতে পারছে না তো তাকে আমি কিছুটা সহায়তা করলাম কিছুটা দান করলাম যারা যে সমস্ত সমাজের সুবিধাবঞ্চিত মানুষ আছে একটা মহিলা একটা মেয়ে বড় হয়েছে সে তার বিয়ে শির জন্য তার পর্যাপ্ত খরচের একটা ন্যূনতম একটা খরচের প্রয়োজন হয় সে খরচ জোগাড় করতে পারছে না তার ক্ষেত্রে এবং বিশেষ করে আপনার এই রমজানের মধ্যে একটা বড় মানে ফ্যাক্টর হলো যে আমরা মুসলমানরা কিন্তু জাকাত প্রদান করি জাকাতের ক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে খুঁজে খুঁজে আপনাকে জাকাত দিতে হবে আপনি জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করলেন অনেক মানুষ আসলো এটা জাকাতের পদ্ধতি না এই যে সহমর্মিতার একটা শিক্ষা এই পবিত্র মাহের রমজানের মধ্যে আমাদের মধ্যে আসে এটা এবং এটা তাকোয়া এবং পরহেজগারি আমাদের মধ্যে যেটা তৈরি হয় এটাকে প্র্যাকটিসকে বজায় রাখতে হবে এবং আমাদেরকে মোত্তা পরহেজগার হতে হবে আমাদের বাকি জীবন আগামী রুজা আসা পর্যন্ত আগামী ঈদ আসা পর্যন্ত আমরা যেন সেই প্র্যাকটিসে আমাদের নিজেদের মধ্যে চালু রাখে অব্যাহত রাখি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন আমিন আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ জি আপনাদের দর্শক আমরা রমাদানেরও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজকেও আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম রমাদান পরবর্তী করণীয় রমাদান মাসে আমরা যে শিক্ষাগুলি অর্জন করলাম যে তেকুয়া অর্জন করলাম যে আমলের প্রতি আগ্রহ হলো যে বাদাতের প্রতি আমাদের আগ্রহ বেড়ে গেল নামাজের প্রতি আগ্রহ বেড়ে গেল এই চরিত্রগুলি যদি আমরা রমজানের শেষ হওয়ার পরের রাত্র থেকেই যদি আমরা ধারণ করি তবেই আমরা আসলে প্রকৃত কী হতে পারবো রোজাদার হতে পারবো কেননা নবী করিম সাল আলহিবাসাল্লাম বলেছেন আখিরি লাইলা আল্লাপাক শেষ রমজানের শেষ রজনীতে আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ এটা কি আমালা দিন মজুর শ্রমিক যখন কাজ শেষ করে তখনই তার পারিশ্রমিক দেওয়া হয় অর্থাৎ রমজান মাসে আপনি যা কামাই করেছেন ঈদের রাত্রেই কিন্তু আপনাকে এই প্রতিদান আল্লাহ পাক দান করবেন কিন্তু ঈদের রাত্র আসলো আপনি শেষ করে দিলেন আপনার সমস্ত রমজানের আপনার সমস্ত প্রাপ্তিকে আপনি মেলান করে দিলেন আপনি শয়তানের খপ্পরে বলেন আমাদেরকে জন্য সাবধান হতে হবে রমজানের শিক্ষা ঈদের রাত্র থেকেই বরং আল্লাহর কাছে বিনয়ী বান্দা হিসাবে গুণামাপ চাইতে হবে যাতে করে আমাদের রমজান থেকে আল্লাপাক আসলে মাফ করেছেন কিনা এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাপাক যেন আমাদেরকে বিনয়ী বান্দা হিসাবে তাওবাকারী বান্দা হিসাবে সর্বোপরি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মোত্তাকি বান্দা হিসাবে কবুল করেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে রমাদানের শেষ প্রোগ্রামে আমরা বিদায় নিচ্ছি هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته تُمِي رَحْمَان تُمِي مِهِرْبَان تُمِي অন্ধ গহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবুষ তুমি রহমান তুমি জনম জন মোজো দি তোমারি তুমারি মোহিম শেষ হবে

তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া কথা ভাবে না শুধু বুধিরোহা তোমারি করুনা ঘেরা সারা দুনিয়া কথা ভাবে না শুধু বুধিরোহিয়া অসীম অশিমুপ হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি প্রেমের আকাশে তুমি চির তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদা তুলি কখনো তোমারে যদি ভুলি হেদায়েরালো জেলে নিয় কাছে দিও ঠাঁই দিয় ঠাই দিও দিয় প্রিয়তম ও গো মহিয়া গহে না শুধু তোমারি গুণগান ও বোঝে না সান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমা